ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে প্রথম দিন টোল আদায় হয়েছে 18,52,880 টাকা। এই সময় এক্সপ্রেসওয়েতে গাড়ি পার হয়েছে 22,805টি। এর মধ্যে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত 12,242টি গাড়ি যাতায়াত করে। কুড়িল থেকে মহাকালী 2,425টি, বরণী থেকে বিমানবন্দর 2,892টি এবং তেজগাঁও থেকে বিমানবন্দর পর্যন্ত চলাচল করেছে 5,246টি গাড়ি। যানজটে নাকাল নগরবাসীকে কিছুটা স্বস্তি দিতে নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ গত শনিবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ভোর থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই উড়াল সড়কটি। পরীক্ষামূলক ও স্বল্প পরিসরে আগামী ডিসেম্বরের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় বাংলাদেশ, চীন ও মিয়ানমার। এই লক্ষ্যে আজ নেপেদোতে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেবেন। বৈঠকে যোগ দিতে এরই মধ্যে মিয়ানমার পৌঁছেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালকের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। রোহিঙ্গাদের আস্থা ফেরানো এবং নিরাপদ বোধ করাতে নেপিদো কি কি পদক্ষেপ নেবে বৈঠকে সে বিষয়ে আলোচনায় জোর দেবে ঢাকা। নাইকো দুর্নীতি মামলায় বিচারিক আদালতে নথি দেখে দেখে দুর্নীতি দমন কমিশনের সাক্ষীদের সাক্ষ্য নেওয়া বন্ধ চেয়ে অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সাক্ষীরা নথি দেখে সাক্ষ্য দিচ্ছেন এমন অভিযোগ এনে সোমবার খালেদা জিয়ার পক্ষে এই আবেদন করেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মোহাম্মদ শওকত আলী চৌধুরীর দ্বৈত বেঞ্চে এই আবেদন করা হয়। এর আগে কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে 2007 সালের 9 ডিসেম্বর খালেদা জিয়াসহ 5 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। ঢাকায় আগামীকাল মঙ্গলবার নবম নিরাপত্তা সংলাপে বসছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। নিরাপত্তা সংলাপে ওয়াশিংটনের পক্ষে নেতৃত্ব দিতে ঢাকায় এসেছেন মার্কিন রাজনৈতিক সামরিক বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মীরা রেজনিক। সোমবার রেজনিকের ঢাকায় পৌঁছানোর তথ্য এক টুইট বার্তায় নিশ্চিত করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। টুইটে জানানো হয়, মীরা রেজনিক যুক্তরাষ্ট্র বাংলাদেশ দ্বিপাক্ষিক নিরাপত্তা সংলাপের জন্য ঢাকায় এসেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আঞ্চলিক উন্নয়ন, মানবাধিকার, নিরাপত্তা সহায়তা এবং সন্ত্রাসবাদ দমন নিয়ে আলোচনা করবে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগের গুদামে থাকা লকার থেকে 55 কেজির বেশি স্বর্ণ চুরি হয়ে গেছে। টার্মিনাল ভবনের ভেতরে সুরক্ষিত স্থান থেকে কিভাবে এমন চুরির ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসার শিক্ষক সহ 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকাল 9:45 দিকে করিমগঞ্জ কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জের ইটনা উপজেলার সমীরউদ্দিনের ছেলে হাফিজুর রহমান হাশেম এবং তারাইন উপজেলার নাজিমউদ্দিনের ছেলে সম্রাট মিয়া। এর মধ্যে হাফিজুর রহমান হাশেম চৌগাঙ্গা ফাজিল মাদ্রাসার শিক্ষক, আর সম্রাট মিয়া মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন। করিমগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা আরিফুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে বলে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা করেছেন। রেজনিকভ 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার আগে থেকেই এই মন্ত্রণালয়ের নেতৃত্ব দিয়ে আসছিলেন। রোববার রাতে দেওয়া ভিডিও ভাষণে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্তের ঘোষণা দেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন করে অগ্রসর হওয়ার সময় এসেছে। এদিকে ওলেক্সি রেজনিকভকে প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে সরিয়ে ওই পদে রুস্তেম উমেরভকে মনোনীত করেছেন জেলেনস্কি। রেজনিকভের উত্তরসূরি হিসেবে মনোনীত ওই ব্যক্তি ইউক্রেনের স্টেট প্রপার্টি ফান্ড পরিচালনার দায়িত্বে ছিলেন। হাইকুই নামে একটি শক্তিশালী টাইফুন আঘাত হেনেছে তাইওয়ানের তাইতং প্রদেশে। এতে অন্তত 44 জন আহত হয়েছেন। এছাড়াও 200+ ফ্লাইট বাতিল করা হয়েছে। অবশ্য এর আগে 4,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় রোববার বিকেলের দিকে টাইফুনটি আঘাত হানে। আল জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, রোববার বিকেলের দিকে পূর্বাঞ্চলীয় প্রদেশ তাইতংয়ে 154 কিলোমিটার বেগে শক্তিশালী টাইফুন হাইকুই আঘাত হানে। ঝড়ের প্রভাবে বৃষ্টিপাতের সঙ্গে শুরু হয় প্রবল বাতাস, মুষলধারে বর্ষণ আর ঝড়ো হওয়ার কারণে পূর্বাঞ্চলের 21,000 পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। কিন্তু পরে বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ চলে আসলেও 9,000-এর বেশি বাসিন্দা এখনও অন্ধকারে রয়েছেন। এছাড়াও প্রদেশের বিভিন্ন সড়ক ও বহু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।